আমি আজ দুই দিন তিন দিন আছি। আমার বাসা মেহেরপুর এবং আমি সাংবাদিকতা করি আর কি, দৈনিক ইনকিলাবের এবং মেহেরপুর প্রেস ক্লাবের সহসভাপতি আর কি। আমি প্রথমে এসেছিলাম হার্ট ফাউন্ডেশনে, তারপরে হার্টের সমস্যার কারণে আমি ওখানে চিকিৎসা হই, তারপরে এখানে কিছুদিন থাকার পরে আবার আমার এই ডেঙ্গুতে মানে সম্ভবত অ্যাটাক করছে, সেই হিসাবে আমি দু তিন দিন হলো ভর্তি হয়েছি। না, ওখানে সেই ধরনের কোনো ইয়ে নাই, সেই ধরনের কোনো উদ্যোগ নাই বা সেই ধরনের কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নাই, যে কারণে আমাদেরকে আসতেই হয়। আমরা যারা জেলা পর্যায়ে থাকি বা মফস্বলে থাকি তাদেরকে সেই ধরনের সুবিধা আমরা পাচ্ছি না। আর সমস্ত প্রাণকেন্দ্র তো এই ঢাকা শহর। আমার যেটা মনে হয় এগুলোকে বিস্তারিত করা উচিত, যা তাহলে মানুষ সাফার হয় না এবং অনেক মানুষ এটা ইয়ে হয় আর কি, কষ্ট থেকে লাঘব পায়। এই জন্যে আমি অনুরোধ করব সরকারকে, সবাইকে, যাতে এগুলো বিস্তারিত করা হয়, কারণ এগুলো জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যদি যেত, ব্যবস্থা থাকতো, তাহলে মানুষ এত কষ্ট ভোগ করতো না। হ্যাঁ, আছে, এটা লৌকিক, এটা লোক দেখানো, দেখা গেলো যে যেটা প্রপারলি টাইমলি টাইম করা উচিত সেটা না করে এটা গতানুগতিক এটা ইয়ে করা উচিত, যেটা মানে আর কী বলবো, লোক দেখানো যেটাকে বলা হয়, সেরকমই একটা ব্যবস্থা। কারণ আপনি যত কাজ করবেন আপনি টু পাইস তত কামাবেন, এই একটা টেন্ডেন্সি আমাদের বাংলাদেশে আছে যে আমরা যত কাজ দেখাবো মনে করলে কাজ দেখালেই পয়সা পাবো, এরকম টেন্ডেন্সি। কিন্তু প্রপারলি একটা কাজ হবে, মানুষের উপকার লাগবে বা এটা একটা স্থায়িত্ব হবে, এই ধরনের কোনো মানুষের মানসিকতা নাই বা অফিসারদেরও নেই। আমার এটা সবচেয়ে ভালো লাগছে, এদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এদের সবসময় একটা গাইড, নার্সদের বা ডাক্তারদের একটা ট্রিটমেন্টের যে সমস্ত নজরদারি করে যেটাকে বলা হয়, সেটা অবশ্যই একটা ভালো। আমি এখানে আদাবর থেকে আসছি, যখন আসি তখন মানে শরীর অতটা ভালো ছিল না, মানে আমার চলার যে গতি ওই গতি ছিল না, ঠিক আছে, মানে আরেকজনের কাজে ভর দিয়ে আসতে হয়েছিলো। এখন মোটামুটি অনেক ভালো আছি, আসছে মোটামুটি, তবে আমার মনে হয় এটা ওনারা প্রত্যেক সপ্তাহে দেয়, সপ্তাহে না দিয়ে ওটা যদি সপ্তাহের ভিতরে দুই থেকে তিনবার দর চেষ্টা করে আরও ভালো হইতো। আমরা যেখানে থাকি আদাবরে আপনার লুৎফর রহমান লেন, ঠিক আছে, ওই লেনটা আর কি সঠিকভাবে পরিষ্কার করা হয় না, পরিষ্কার না হওয়ার কারণে অনেক মশা ময়লা থেকে আর কি মশার জন্ম হয়। দৃশ্যমান ওরা তো কাজ করতেছে, ঠিক আছে, কাজের গতিটা যদি আরেকটু বাড়ায় দেয় তাহলে আরও ভালো হইতো। সপ্তাহে বলতে প্রত্যেক সপ্তাহে একবার করে এসে আপনার, আমরা যে এলাকা থেকে অনেকটা বস্তির মতো, তো মানে আপনার যে নালা আছে ওনারা ওখানে আপনার কী বলে ওটা মশা মারার যে গ্যাস, গ্যাস দিয়ে যায় না, ততটা কমে না। রাতের বেলা যদি রুমের ভিতরে ঘুমায় দেখা যায় আপনার হাজার হাজার মশা, শুধু মশারি টাঙ্গানোর পরও মশারির ভিতরে মশা ঢুকে,